সম্প্রতি সময় পূজাচেরি ঢাকায় চলচ্চিত্র আলোচিত একজন নায়িকা কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন মোরবার সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় কিন্তু তারকার রূপের জাদুতে দর্শকরা সর্বদাই ঘ্যাল হয় যদিও তিনি তার রূপে গুণে দর্শকদের মাঝে এজন্য আলোচনায় থাকেন অন্যদিকে ইতারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কেননা ঢাকায় চলচ্চিত্রের তারকা পূজা সেখানে তার ইচ্ছা ছবি শেয়ার করেন মোরবার মাঝে মাঝে আকর্ষণীয় পোশাকের ছবি শেয়ার করেন ঠিক এই জন্য এই তারকা মাঝে মাঝে সমালোচনা শিকার হয় কিন্তু যাই হোক ঢাকায় চলচ্চিত্রে এই তারকা সে সকল সমালোচনাকে সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিন্তু সম্প্রতি এই তারকা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেননা তার প্রকাশ করা ভিডিওতে তাকে সাদা কালারের শাড়িতে দেখা যায় কিন্তু খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্য তার রূপের প্রতি ঘ্যাল দেখা যায় তার অনুরাগীদের কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মোরবার অনেকে আবার তাকে গ্ল্যামার কুইন লিখেছে কিন্তু আবার অনেকে তাকে মাইক্রাস লিখেছে সেই সাথে অনেকে আবার তাকে পরি বলে দাবি করেন কিন্তু যা সবকিছু মিলে বর্তমানে দর্শকদের মাঝে আলোচনায় তারকা পূজা পূজাচেরির হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্যই এই তারক একের পর এক চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন ঠিক এই জন্যই এই একের পর এক চলচ্চিত্রে কাজ করছেন কিন্তু মাত্র কয়েকদিন আগে লিপস্টিক চলচ্চিত্র শুটিং এর কাজ শেষ করেন এই তারকা সেখানে অবশ্য তার বিপরীত আদর আজাদকে অভিনয় করতে দেখা যাবে মোরবার এই জন্য অবশ্য তাদের এই চলচ্চিত্রটির জন্য তাদের অনুরাগের এক্সাইটেড কেননা তাদেরকে আবারও দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে কিন্তু জিন চলচ্চিত্রে পূজাচারীকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় যদিও সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় সুতরাং জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা পূজাচেরিকে সাদা সারিতে দেখা যায় কিন্তু এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য